पिताश उपजेला शाखार सम्मानित सभापति एवं पिताश उपजेला शाखार आईसीटी कमिटीर सम्मानित सभापति मंगल गांधी मद्रासा प्रिंसिपाल जनाब नूरुलामी साहेब उपस्थित आছেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মামুন রশিদ উপস্থিত আছেন অত্র এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ মাসিমপুর আরআর ইনস্টিটিউট থেকে আগত সহকারী শিক্ষকবৃন্দ বাতাকান্দির সহকারী শিক্ষকবৃন্দ জুরাবাড়ি উচ্চ বিদ্যালয় এবং অত্র বিদ্যালয়ের সকল কিন্ডারগার্টেনের শিক্ষকবৃন্দ এবং ছাত্র ছাত্রীরা সুধী মণ্ডলীরা এবং আমাদের সাংবাদিক ভাইরা সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে আমরা ইদানিং লক্ষ্য করেছি যেখানে সেখানে টিচারদের উপর হামলা হয় কিন্তু তার কোনো সঠিক বিচার হয় না। যদি এই এই অবস্থা চলতে থাকে তাহলে যাদেরকে শিক্ষার মেরুদণ্ড বলা হয়, যাদেরকে মানুষ গড়ার কারিগর বলা হয়, তারা কিভাবে সুশিক্ষা দিবেন? আমরা দেখলাম কিছুদিন আগে গাজীপুরের শিক্ষকের উপর হামলা হলো, আজকে জুনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর হামলা হলো। সে শুধু জুনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিল না, সে দীর্ঘদিন সেই শেখান্দরলি দীর্ঘ চার বছর নারায়ণদেব কলেজে উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, ম্যানেজার হোসেন মিম কলেজে শিক্ষকতা করেছেন এবং বর্তমানে জুনাবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। প্রায় দশ বছর যাবৎ তিনি শিক্ষকতা আছেন, হাজার হাজার ছেলে মেয়ে তার কাছে লেখাপড়া করেছে। আজকে আমরা দেখতে পেলাম তার উপরে যে ধরনের হামলা হয়েছে, শিক্ষক পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাকে রেহাই করে নেয়। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছি। পাশাপাশি আমি হোমনাথ তিতাসের গণমানুষের নেত্রী সেলিমা আহমেদ মেরি, আমাদের যিনি অভিভাবক, আমরা ওনার কাছেও দাবি জানাচ্ছি যারা অপরাধী তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে বিচারের সম্মুখীন করা হয়। আমি দাবি অনুরোধ করছি তিতাস উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব পারভেজ হোসেন সরকার সহ তিতাস থানার অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক শিক্ষা সহ সকলের প্রতি আমার উদার আহ্বান, যদি আপনারা এই শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চান, যদি শিক্ষকদেরকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে এর সুষ্ঠু বিচার করুন। আমরা শিক্ষকতা এসেছি কোনো কোটিপতি হওয়ার জন্য নয়, আমরা কোটি টাকা ইনকাম করি না, আমরা সামান্যটুকু সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই সমাজে। কিন্তু যদি আমাদের সম্মান রক্ষার্থে যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে আগামী দিনে শুধু আজকে অত্র এলাকা নয়, সকল তিতাসের সকল ছাত্রছাত্রী রাজপথে নামতে বাধ্য হবে। তাই আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে, আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং দোষীদের শাস্তি কামনা করছি। শুধু মণ্ডলী এখানে অনেক বিজ্ঞ ব্যক্তি আছেন, তাদের কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য রাখবেন, আমি আর কিছু বলবো না। আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, সাংবাদিক ভাইদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, অত্র এলাকার সুশীল সমাজ গণ্যমান্য ব্যক্তি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন মঙ্গল গান্ধী মাদ্রাসার অধ্যক্ষ জনাব নুরুল আমিন স্যার। জনাব নুরুল আমিন স্যার, সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন
তিতাস উপজেলা সহ বাংলাদেশ শিক্ষক সমিতির বিভিন্ন সেক্টরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমি সকলের নাম উচ্চারণ করে এখানে সময় নষ্ট করব না। আজকে আমরা এমন একটি মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি, এমন একটি সময় উপস্থিত হয়েছি যেই সময়টা আমি মনে করি এই তিতাসবাসীর জন্য একটা কলঙ্কময় সময়। গত মাসে আমরা লক্ষ্য করেছি গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজের একজন শিক্ষক অত্যন্ত নির্মমভাবে প্রহরিত হয়েছেন, দুর্বৃত্তকারীরা তাকে আক্রমণ করেছেন। আবার ঠিক সেই একই মাসে আপনাদের এই আসমানিয়া বাজারে এখানে লাঞ্ছিত হয়েছেন সেকান্দর আলী স্যার। আমরা আসলেই অত্যন্ত মর্মাহত। তিতাস উপজেলা এবং তিতাস উপজেলা ছাড়াও সারা বাংলাদেশের সকল শিক্ষক সমাজ আজকে অত্যন্ত মর্মাহত হয়েছে এই বিষয়টি নিয়ে। আমি বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিনের তিতাস উপজেলা শাখার সভাপতি হিসাবে এবং তিতাস উপজেলা শাখার আইসিটি মাধ্যমিক শিক্ষা আইসিটি কমিটির সভাপতি হিসাবে তিতাস উপজেলার সকল শিক্ষকদের পক্ষ থেকে আমি এই জোর দাবি জানাচ্ছি যে যাদের মদদে, যাদের প্রচেষ্টায়, যাদের পিছনে থাকার কারণে আজকে আমাদের সেকান্দর আলী স্যার অত্যন্ত নির্মমভাবে মর্মাহত হয়েছেন, অত্যন্ত নির্মমভাবে প্রহরিত হয়েছেন। তাকে হত্যা করার উদ্দেশ্যে যেভাবে এখানে আক্রমণ চালানো হয়েছে, একজন শিক্ষক নিজেকে শিক্ষক হিসাবে পরিচয় দেওয়ার পরেও তাকে সম্মান দেখানো হয় নাই। আমরা জানি শিক্ষক হলো জাতির মেরুদণ্ড, আর জাতির মেরুদণ্ড শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হলো সেই জাতির মেরুদণ্ড গড়ার কারিগর। কারিগরের যদি মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় তাহলে সেখানে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড কি অবস্থা হবে, সেখানে শিক্ষার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। আমরা এই জন্য আজকের এই মানববন্ধনের মাধ্যমে তিতাস উপজেলার সকল শিক্ষকের পক্ষ থেকে আমরা এই হত্যাকাণ্ডে আমরা এই আক্রমণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দুষ্কৃতিকারী সে যেই হোক তার সঠিক বিচার আওতায় এনে তার বিচার কার্য আমরা সমাধা করার জন্য এবং শিক্ষকদের মান উন্নয়ন করার জন্য, শিক্ষকদের সম্মান বজায় রাখার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ হাফেজ। যেহেতু সবাই খুব সংক্ষিপ্ত, এখানে টিচারদের পরবর্তী অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন, সকলেই মূল বক্তব্যের মধ্যে চলে আসবেন এবং খুব সংক্ষিপ্ত করে। সংগ্রামের সুদী এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব রেজাউল করিম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি বিশেষ করে অত্র এলাকার অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক এবং তাদের উদ্দেশ্যে আমরা বলছি, আজকে সারা বাংলাদেশে যে ঘটনাটা হয়েছে, সারা বাংলাদেশ নয় বিশ্বের মধ্যে ছড়িয়ে গেছে যে এখন শিক্ষককে প্রহার করা হয়েছে, আজকে সেই শিক্ষকের মর্যাদা রক্ষার্থে আমরা তিতাসবাসীকে বলতে চাই যে তিতাসের কিছুদিন পূর্বে গাজীপুর খান সরকারি কলেজের একজন প্রভাষক সাহেবকে একজন সন্ত্রাসীরা সেভাবে আহত করেছে। আজকে সেই রাতে আমরা রাত্রে যখন দুর্রাতে ভাত খেয়ে যখন নামাজ পড়তে বেরোলাম তখন দেখি যে এই ঘটনা যে আজকে আসপানিয়া বাজারে আমার ভাত আমার টিচার এই বাংলাদেশের টিচারদের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে, তো শিক্ষক পরিচয় দেওয়ার পরও তার উপরে যে নির্মম অত্যাচার করেছে। আমি আমার সাংবাদিক ভাইয়ের কাছে অনুরোধ, আপনারা শুধু টিচারেরই ছাত্র ছিলেন, আপনারা মনে করবেন আপনাদেরই স্যারকে আজকে প্রাহত করেছে, এই দৃষ্টিকোণ থেকে আপনাদের সঙ্গে অনুরোধ করছি আপনারা সত্যটাকে আপনাদের লিগুলির মাধ্যমে আপনাদের পত্রিকার মাধ্যমে উপস্থাপন করবেন। এই জাতি জানুক যে শিক্ষকদের উপর অত্যাচার করলে কি হয়। আর আপনাদের কাছে আমি অনুরোধ করবো, আজকে যেহেতু পিতা সুন্দর বড় মানুষের নেত্রী তিনি এমপি মহোদয় সাথে দৃষ্টি আকর্ষণ করছি, আজকে এমপি মহোদয় স্যার আপনার কাছে আমাদের আগুন
लाचित होचित जान ना से लक्ष्य पिताश्री नजर स्थापन करबें विश्वास रेखे शिक्षक समिति जिला शिक्षक समिति पक्ष देखे शिक्षक समाज लाछित छात्र समाज लाछित से लक्ष्य अपना सुस्थ तदंतर माध्यम सुस्थ विचार कर आहवान जाना सर के कथा सर आसने हाथ दीते কিন্তু টিচারদেরকে বলে দেই স্যার আপনার ছাত্ররা কিন্তু ঠিক আসতে দিতে পারবে যদি সুস্থ বিচার না হয় আমি বলে দিচ্ছি এই ছাত্র সমাজ আজ কবে আছে যদি আর সুস্থ বিচার না হয় দেখবেন আপনার ছাত্ররা ঠিক আসতে নিয়ে রাস্তায় বেরিয়ে যাবে সংগ্রামী ছাত্র বিপ্লবী বন্ধুরা আমার এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আলী গোপাল স্যার জনাব আলী গোপাল স্যার মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত আছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশ শিক্ষক সমিতির তিতাস উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাসিমপুর আরা ইনস্টিটিউটের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মাহমুদুর রহমান চৌধুরী কুমিল্লা বাংলাদেশ শিক্ষক সমিতির কুমিল্লা জেলার অন্যতম সদস্য মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব রেজাউল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ শুধুবৃন্দ আমি যখন কালকে রাত্রে 11টার সময় দেখলাম যে আমাদের সোনাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক সেকান্দর আলী দুষ্কৃতীদের হাতে তিনি আহত হয়েছেন এর কয়েকদিন আগে দেখলাম গাজীপুর কান সরকারি স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রভাষক ইসলামিক ইতিহাস বিভাগের প্রভাষক উনিও মারাত্মকভাবে আহত হয়েছেন আমাদের পার্শ্ববর্তী উপজেলা হোমনা উপজেলার একজন শিক্ষক এই বলে আহত হয়েছেন বক্তব্য দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি আমার একটা কথাই মনে পড়ছে আজকে যদি আমরা সেই ঠিক মতো আন্দোলন না করি তাহলে এই বৈশাখিকতা এই মানবতা দিন দিন বৃদ্ধি পাবে তাই আমি সম্মানিত এলাকাবাসী সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ সকল শিক্ষার্থীবৃন্দের কাছে আমি আবেদন করব শিক্ষকদেরকে বাঁচাতে হবে শিক্ষা জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ড ঠিক রাখতে হবে তাহলে সেই জাতি অপর গহবরে পৌঁছে যাবে আমরা বক্তব্য দিতে চাই না আমরা আমাদের আজকের এই মানববন্ধন সরাসরি আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবরে এটা পৌঁছাতে চাই তিনি না বাঁচান পরের দিন আমরা এইভাবে লাঞ্ছিত হতে থাকব আর আমার একটা বিশেষ কথা হলো যে আমি প্রস্তাব রাখছি এখানে যে পরিবারটি এই শিক্ষককে লাঞ্ছিত করেছে সেই পরিবারের কোন ছাত্রের ছাত্রীকে আমরা লেখাপড়া করাবো না কোন শিক্ষা প্রতিষ্ঠান যেন বিকৃত না পড়ে কারণ যারা শিক্ষককে হত্যা করে সেই পরিবারকে আমরা লেখাপড়া করাতে চাই না ভর্তি করাতে চাই না আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সব শিক্ষককে আমি একটা কথা বলতে চাই আমরা লক্ষ্য করেছি যে শিক্ষকদের পাশাপাশি বর্তমান আওয়ামী লীগ এবং
বাংলাদেশের বিভিন্ন দলের নেতৃবৃন্দরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা সশরীরে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই সকল শিক্ষিত ব্যক্তিদেরকে এই রাজনীতি জগতে আমরা দেখতে চাই, কারণ এই প্রতিবাদের অন্যায় করতে তারা আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে শিক্ষকদের পক্ষে। তাদেরকে আমাদের আজকে মানববন্ধনের পক্ষ থেকে অভিনন্দন এবং অষ্ট শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বলরাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ হাজারী স্যার। আমরা গতকাল রাত্রে 10টা বাজে জোড়ালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেকান্দর আলীর ডাক দেখে খুব মর্মাহত হয়েছি। এই ধরনের নিন্দনীয় ঘটনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই ঢুকি তখন বিভিন্ন অঞ্চলে এই ধরনের ঘটনা দেখি। এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হয় না এবং সুষ্ঠু বিচার হয় না বিধায় এগুলা বারবার পার হয়ে যাচ্ছে। আর লাইভে আমরা যা শুনেছি যে রাস্তার মোড়ে লাইনম্যানের মাধ্যমে একজন শিক্ষক লাঞ্ছিত হবে, এই লাইনম্যান প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে আছে এবং এই লাইনম্যানরা দেখা যায় যে সিএনজি ড্রাইভার অটো ড্রাইভার তাদের কাছ থেকে চাঁদা নেয়। এই যে চাঁদা আমরা দেখতেছি এটা ওপেন, তার মানে ওপেন সিক্রেট, এটা ওপেন সিক্রেট চাঁদা চলতেছে। এই চাঁদা আমি মাধ্যমে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এগুলো হচ্ছে এবং এখানে শিক্ষক লাঞ্ছিত হচ্ছে, শিক্ষকের পাশাপাশি যারা সম্মানিত প্যাসেঞ্জার আছেন প্যাসেঞ্জারও বিভিন্ন সময় লাঞ্ছিত হচ্ছেন। এই লাঞ্ছিত হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমি আমাদের তৃতীয় সম্মানের মাননীয় এমপি মহোদয়ের সাথে মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করবো যে আমাদেরকে এই লাঞ্ছিত হাত থেকে রক্ষা করেন। শিক্ষকদের বাঁচান, শিক্ষক বাঁচলে শিক্ষাদাত্রীর মেরুদণ্ড বাঁচবে। তাই এখানে সকল শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমি দিদাস চেয়ারম্যান সাহেব এবং পার্বত সাহেব সরকার সাহেবের কাছে আমি আকুল আবেদন জানাবো, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার করবেন। যদি আমরা উপযুক্ত বিচার না পাই তাহলে রাস্তা ছাড়বো না। আজকে আমরা আসতে মতো আসছি, আমরা আসতে মতো থেকে তিতাস যাব, তিতাস থেকে আমরা ঢাকা পর্যন্ত যাব, তারপর আমরা রাস্তা ছাড়বো না। আমরা চাই শিক্ষকদের তদন্ত করে তার উপযুক্ত বিচার চাই, উপযুক্ত বিচার দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সঙ্গে শুধু একজন কলমের বিন্দুমাত্র জন্য একজন লাইনম্যান কিভাবে একজন জাতিগরের কারিগরের হাতে হাত তোলে আমি এই দুঃসাহসটা কিভাবে পায় আমি জানি না। এই দুঃসাহসের পিছনে নিশ্চিত কারণ ইন্দনা হয়েছে, আমি চাই তার গোড়াপতন। ধন্যবাদ প্রিয় খারকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ধরমপুর রেড এন্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সরকার। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সরকার, ধন্যবাদ। আসলে আমরা গতকাল যে লাইভে দেখেছি একজন সহকারী শিক্ষক দিনার আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেকান্দর আলী, তিনি দীর্ঘদিন যাবৎ শিক্ষা পেশায় মহান শিক্ষা পেশায় জড়িত ছিলেন এবং তাকে যে বর্বরোচিত ভাবে গতকাল যে হামলা চালায় এর তীব্র নিন্দা আমরা সকল শিক্ষক সমিতির সকল সদস্যগণ এবং প্রত্যেকটা স্কুলের শিক্ষকগণ ছাত্রছাত্রী সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছি। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার জানাবো এবং জনসম্মুখে তাকে বিচারের আওতায় এনে বিচার করতে হবে। এই জোর দাবি শুধু আমাদের এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের হোমনাথ ইতিহাসের গণমানুষের নেতা জেনারেল সেলিম আহমেদ মিয়াতার কাছে এর জোর দাবি। আমরা গতকাল দেখেছি ফেসবুকের লাইভের মাধ্যমে আমাদের আশ্বস্ত করেছে যে উপজেলা আমাদের তিতাস উপজেলার চেয়ারম্যান সাহেব জনাব পারভেজ হোসেন ভাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রশাসনের মাধ্যমে এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করবে। আমরা এর বিচার দাবি অবশ্যই অবশ্যই করি, যতদিন পর্যন্ত আমাদের এই বিচারের কার্যক্রম সরাসরিভাবে সমাপ্ত না করবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলনকে আরো দীর্ঘায়িত করবে আমাদের সকল শিক্ষক এবং ছাত্র সমাজ। তাই আমি এলাকাবাসীর কাছে জানাই, যেমন আমাদের চেয়ারম্যান সাহেব গতকালের যে লাইভে আমরা দেখেছি উনি তার সুন্দরভাবে উনি বিচারের দায় দায়িত্ব নিতে পারতেন, কিন্তু সেটাকে দিয়ে দায় দায়িত্ব না নিয়ে একটু মানে ছিঁড়াছিটা ভাবে ছড়িয়ে ছিটি দেওয়া ফালিয়ে দেওয়ার জন্য তিনি ভূমিকা পালন করেছেন। সেই জন্য আমরা তাদের কাছ থেকে এই ধরনের আচরণটা আমরা কাম্য করেই নাই এবং এই যে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে চাঁদাবাজির মাধ্যমে তারা নিজেদেরকে অনেকটা আপডেট মনে করে যে একজন শিক্ষককে সম্মান করতে জানে না, কেন তারা শিক্ষককে সম্মান করতে পারবে না? এলাকায় সুশিক্ষা দেওয়ার লক্ষ্যে তারা অক্লান্ত ভাবে পরিশ্রম করে যাচ্ছে। এই করোনাকালীন লগ্নে তারা অনলাইনে ক্লাস করে যাচ্ছে যাতে করে তাদের প্রত্যেকের ছেলে মেয়ে যাতে একটি সুশৃঙ্খল সমাজ ভবিষ্যতে উপহার দিতে পারে। তো সকলকে উদার্ত আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম, সকলকে ধন্যবাদ।
धन्यवाद प्रिय सर के मुहूर्ते माजे एक स्वनामधन्य व्यक्ति तीतास उपजिला छात्रलीगर सबक संग्रामी सभापति जनाब मोहम्मद कलम पदवी उपस्थित हुआ भाई के धन्यवाद जानिए भाईर बक्तव्य देर जन विशेष अनुरोध कर स्टेशने चादाबाजरा चादा तोले तादेर चादाबाजदेर कारणे ड्राइवर जेते हय एलाकार पब्लिक जरा जरा पैसेंजर तारा जेते हच्छे चादाबाज जनगण উপস্থিত সুধী সমাজ এবং মিডিয়ার বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা আমি একটা কথা বলতে চাই যে শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর শিক্ষকের সম্মান সমাজ এবং দেশের সর্বোচ্চ পর্যায়ে যে শিক্ষকের কাছ থেকে আদব এবং শিক্ষা নিয়ে এই দেশ পরিচালিত হবে সেই শিক্ষকের গায়ে আজকে আঘাত এসেছে যারা এই স্টেশনগুলোতে বিভিন্ন চাঁদাবাজি করে তাদের নিম্ন শ্রেণীর লোকের মাধ্যমে এই শিক্ষকের গায়ে যে আঘাত এসেছে আজকে আমাদের অন্তর ভেঙে খান খান হয়ে গেছে যে আমরা এই দেশ এবং জাতির জন্য করব শিক্ষা দেব আর সেখানে আমরা অবহেলিত হব এবং সুষ্ঠু বিচার পাব না আমি উপজেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় ইউনিয়ন প্রশাসন পর্যন্ত যারা ইউনিয়ন প্রতিনিধি আছেন তাদের কাছে এর একটা সুষ্ঠু বিচার দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই छात्र बोलते चाहिए बेची तरह प्रधानमंत्री बहिष्कार कर दिए शास्ति आनलें आईने आवत्य आनलें आज के बंगबंधु नेत्री জনতা শেখ হাসিনা ক্ষমতা থাকার পরে এই চাঁদাবাজ লাইনম্যানরা কোথা থেকে আসে আজকে আমি এই উপজেলা ভিত্তিক থানা আওয়ামী সভাপতি কিংবা উপজেলা চেয়ারম্যান তিতাস উপজেলা নয়ের বাড়ি লাখুলটি ঝুড়কের আইকন যারা সেলিম আহমদ নদীর বিরুদ্ধে প্রশ্ন রাখতে চাই জবাব চাই আপনার ক্ষমতাতে আসার পরে আপনি একজন সুশিক্ষিত ব্যক্তি আপনাকে পুরো বাংলাদেশ চিনে পুরো বিশ্ব চিনে আপনি ক্ষমতায় আসার পরে এই চাঁদাবাজি কিভাবে চলে ইন্ধন কারা দিয়ে রেখেছে আজকে এই চাঁদাবাজরা কোথায়
प्रधान शिक्षक सहकारी शिक्षक प्रिय छात्र भाइयेरा आमी अत्यंत निंदार साथे लज्जार साथे नमनीयतार सहित आपनादेर काछे कृतज्ञता चित्ते आमी खूब लज्जित कारण जेखाने सेकंदर आली सारेर उपरे हमला हयेछे एई स्पटटी এই স্থানটি আমি দুই দুইবার নির্বাচিত মেম্বার আসমানিয়া তথা খলিলাবাদ গ্রামের এরই মধ্যে আমি লজ্জা কোথাও রাখব যেখানে মানুষ আমাকে ভালোবেসে পছন্দ করে দুই দুইবার নির্বাচিত করেছে এই ওয়ার্ডের মেম্বার হিসেবে কিন্তু প্রতিবাদের ভাষা প্রতিবাদ করতে করতে আমি ক্লান্ত সম্মেলন করতে করতে আমি আজ বড় ক্লান্ত কিন্তু আজকে আবারো আমি আপনাদেরকে পেয়ে এই শিক্ষক মহোদয়গণ এবং সচেতন নাগরিকগণ সচেতন সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম তিতাস উপজেলার আজকের আগত মানববন্ধনে সম্মানিত শিক্ষক নেতাবৃন্দ বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষকবৃন্দ এবং এলাকার জনসাধারণ সহ শেখ আব্দুল আলী রুবেলের
প্রাণপ্রিয় ছাত্ররা আপনাদেরকে আজকে এই মানববন্ধনে স্বাগত জানাচ্ছি। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, আমি শেখান্দর আলী ভূঁইয়ার বন্ধু দলের পক্ষ থেকে তার উপরে যে বর্বরোচিত হামলা, এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে একটা বিষয় লক্ষ্য না করলেই নয়, এই হামলার মূল কারণ যেটা সেটা হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজিটা হচ্ছে অটোরিকশা, রিক্সা এবং সিএনজি ওদের কাছ থেকে, যেটা কখনোই কাম্য নয়। শেখান্দর আলী রুবেল সে চাঁদাবাজির গুরুত্ব বলে নাই, সে সাধারণত সে বলেছিল যে আমি এখান থেকে যাত্রী নেই নাই, আমি এটা রিজার্ভ করে নিয়ে এসেছি। কিন্তু সেই চাঁদাবাজ সে বললো যে তুই আবার কিসের, সে বলছে যে আমি শিক্ষক। তাকে তো এই কথা বলার পরেও সে বলে তুই কিসের শিক্ষক, তুই আবার কিসের শিক্ষক। এই ব্যক্তি যে এই ব্যক্তি আসলে এত বড় সাহস থাকার কথা নয়, সে এই স্টেশনে কোনো ব্যক্তিকে পরোয়া করে না, সে এত শক্তি পায় কোত্থেকে সেটা আমাদের জানা নাই। তবে যারা এর দায়িত্বে আছেন তারা অবশ্যই যথাযথ পদক্ষেপ নেবেন। আরেকটা বিষয় যেটা লক্ষণীয়, যদিও শেখান্দর আলী রুবেল মাননীয় চেয়ারম্যান মহোদয়কে বিষয়টা জানিয়েছেন, চেয়ারম্যান মহোদয় বলেছেন, তিনি যেভাবে উত্তরটা দিয়েছেন, আসলে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে কখনোই এরকম উত্তর আমরা প্রত্যাশা করি না। উনি বলেছেন প্রশাসন বিচার চাই, সম্মানিত উপস্থিতি। ওনার উত্তরটা ছিল এরকম, তোদের এখানে তোদের স্টেশনে এখানে যখনই তুমি মাইরে দিছে, তোদের এখানে গেলে তোরাও মাইরা দিবি, এরকম উত্তর একজন জনপ্রতিনিধির কাছ থেকে আমরা কখনো প্রত্যাশা করি না। আমরা আমাদের অভিভাবক হিসেবে আপনাদেরকে মানি, আপনারা আমাদের অভিভাবক। আপনারা যদি এরকম দায়িত্ব দেন, বক্তব্য দেন, দায়িত্ব দেন, কথাবার্তা বলেন, সেটা কখনোই আপনার এলাকার জনগণ মেনে নিবে না। তাই আমি যথাযথ কর্তৃপক্ষ, তিতাস উপজেলা প্রশাসন সহ যারা দায়িত্বে আছেন তাদের কাছে, শেখান্দর আলী রুবেলের বন্ধুদের পক্ষ থেকে আমি তো দ্রুত দাবি জানাচ্ছি এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামীয় সাথীরা, বিপ্লবীয় বন্ধুরা, আমার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শিক্ষক সমিতি তিতাস উপজেলা শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি, মাসিমপুর আর আর ইনস্টিটিউশনের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মাহিদুর রহমান চৌধুরী। জনাব মাহিদুর রহমান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল জনাব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখান্দর আলী স্যারের উপর ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন তিতাস উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধানগণ, সহকারী শিক্ষকবৃন্দ, উচ্চ এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে শিক্ষকদের উপর এই ন্যাক্কারজনক ঘটনা, এটা কেন আমার প্রথম প্রশ্ন। শিক্ষক পরিচয় দেওয়ার পরও তুই কিসের শিক্ষক, তারপরে আরো কঠিন হামলা, আরো ঘুষি, কেন হবে? এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু তদন্তপূর্বক এই দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সেই দাবি জানাচ্ছি, যাতে একটি বিচারের পর শিক্ষক সমাজ একটু মাথা উঁচু করে বাঁচতে পারে। শিক্ষকদের উপর কেন নিন্দা হবে, কেন এই হামলা হবে, শিক্ষকদের উপর কেন হামলা হবে, আমরা তার বিচার চাই। সঠিক বিচার করে শিক্ষকদের মান সম্মান সমুন্নত রাখুন সেই প্রত্যাশা রাখছি। যথাযথ কর্তৃপক্ষ আমাদের এই বিচার যেন সঠিকভাবে করেন সেই প্রত্যাশা রেখে, এবং এই মানববন্ধন আর দীর্ঘস্থায়ী না করে আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সন্ত্রাসীদের কালে আপ, সন্ত্রাসীদের কালে আপ, সন্ত্রাসীদের কালে আপ,
ধন্যবাদ সকলকে আজকের মতন এখানেই বক্তব্য এখানেই মানববন্ধন শেষ আসসালামু আলাইকুম শিক্ষক সকল শিক্ষকদের আল্লাহ মোল্লা গ্রামীণ ত্রিপুরা করুক এবং তাদের মান সম্মান মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের মান সম্মান মহান আল্লাহ রব্বুল আলামিন।